এখন আপনারা দেখতে পারবেন ফেসবুক প্রোফাইলকে কিভাবে প্রফেশনাল মোড অন করবেন, যদি অপশন না আসে কিভাবে আনবেন, আপনারা কিভাবে এনাবল করবেন আর কিভাবে করবেন সেটা দেখাবো। এটা দেখতে পারতেছেন, এটি নর্মাল একটি ফেসবুক পেজ, মানে প্রোফাইল আমি কিছুদিন আগে ওপেন করেছিলাম। যাই হোক, এখন আমি দেখাবো এটা কিভাবে আপনারা মানে প্রফেশনাল মোড অন করবেন। আর প্রফেশনাল মোড অন করলে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন, একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন। ওকে, সেই বিষয়ে আমরা এখন না বলি। তো আমরা কি করবেন, এই যে প্রোফাইলে চলে আসলাম, তারপর থ্রি ডটে ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন এখানে কোনো ধরনের প্রফেশনাল মুড করা মানে অন করার কোনো অপশন নাই। হয়তো অনেকের প্রোফাইলে চলে আসবে অটোমেটিকলি, যদি না আসে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ওকে, দেন এখন আমরা যেটা করব সেটা হলো আমরা চলে যাবো ব্যাগে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার এই ফেসবুক প্রোফাইলটি মানে লক করা আছে, তো এটাকে আমরা আনলক করে দেব প্রথমে। এই টিপসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তারপরে এই যে থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখুন আনলক প্রোফাইল জাস্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করবো এটাকে আনলক করে দেবো। এই যে দেখুন আনলক করে দিলাম, আবার ব্যাগে চলে আসলাম। এই যে দেখুন অলরেডি কিন্তু আনলক হয়ে গেছে। ওকে, দেন আমরা থ্রি ডটে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারেন এখানে প্রফেশনাল মোডটা কিন্তু অপশনটা চলে আসে। আমরা যখন এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর এটা কিন্তু অন করার অপশনটা চলে আসে। আমি অন করে দিলাম, এই যে দেখুন এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর কিন্তু এটা প্রফেশনাল মোড অলরেডি হয়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, বাকি ইতিহাস আমি আর কমপ্লিট করার প্রয়োজন মনে করতেছি না। তো আমাদের অলরেডি মানে প্রফেশনাল মোড কিন্তু অলরেডি এটা অন হয়ে গেছে। তো এই যে দেখুন অলরেডি দেখুন এখানে কিন্তু সবগুলো ফলো টলো সবগুলো চলে আসছে, আপনারা হয়তো বুঝতে পারলেন। তো যাদের প্রোফাইল লক নেই তারা কি করবেন, যে ভাই আমাদের প্রোফাইল তো লক ছিল না আগে থেকে, কি তাহলে কিভাবে অন করতে হবে, কিভাবে কি, যদি এরকম ভাবে এই অপশনটা যদি থাকে তাহলে ট্রাই করবেন, আর যদি না থাকে বা কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যাদের নাই অর্থাৎ মানে আগে থেকে আনলক করা আছে কিন্তু কাজ হচ্ছে না, তাহলে আপনারা কিছুদিন অপেক্ষা করেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।